Mungana Tripura Olympic Association ni tangkra Rupak Deb rai hastini thungkran rokno thungriya boi Rangpuisa Oro-Porioi khlai na bagai phatarni thungnai rokno thungri tongo hastini mungrui Abnurugni faslo Tripura hastini jojda thaini thungnai rok Doleshoro Rupak Deb nok thangai jolina phunglaika aro manjaka juda juda thungmo thabai kringjak Sujit Bumik Sajum Punumani Kokmane, Shakatani, Barsagan, in just Rana Chita de Tangishoki, Borni Shan Mumbrano, Yafri Reka. Hockey player from Tazan Coast to Tazan Grievance Chilo, Tara Express Correce, another character letter DC, inquiry John Mamba Nisi, Tazan Tigger, letter test, and then Mr. Rupak Deb. Against one of their allegations basically sports related. Actually, I'm going to inquire for a dexi about Jaja Jabuti for a legal procedure. Never heard of it. Umbra, which is again Abogot Holam J. Koreanate, Raur Gilate, Postimanga, Arupa Pistani, Tripura Namde, Hoki Kelesi, among Shei Hoki Gulite. 32 গোল খেয়েছে 40 গোল খেয়েছে এবং এরকম ত্রিপুরার যে হকির ঐতিহ্য ছিল এর কারণ হচ্ছে যে ত্রিপুরার যে অরিজিনাল হ্যাঁ এবং যারা খুব পরিশ্রম করে এবং অনুশীলন করে হকিকে নিয়ে নিজেকে উপস্থাপন করার স্বপ্ন দেখে এই রাজ্যের ছেলে মেয়েদের বঞ্চিত করে অন্য রাজ্যের প্লেয়ারদের নিয়ে খেলিয়েছে শ্রী রূপক দেব রায় তিনি ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব তিনি এর আগেও এই রাজ্যের খেলোয়াড়দের বঞ্চিত করে তিনি অন্য রাজ্যে ন্যাশনাল কম্পিটিশনে প্লেয়ার পাঠিয়েছেন অথচ ত্রিপুরার অরিজিনাল প্লেয়ার ত্রিপুরার সান অফ দ্য সয়েল ডটার অফ দ্য সয়েল তাদেরকে বঞ্চিত করে তিনি এই ঘটনাগুলি বা এই অন্যায় কাজগুলি করে চলেছেন এই শুধু নয় রূপক দেব রায় যেই যেই ডিসিপ্লিন বা খেলা ত্রিপুরাতে নেই যেমন স্কুবা ডাইভিং সাইক্লিং তারপর ইয়াচিং এই সমুদ্রও নেই সেই নদীও নেই এইসব খেলা দেখে দেখে তিনি অন্যায়ভাবে পকেট ভারী করছেন টাকা আত্মসাৎ করছেন অনেক বছর 15-20 বছর যাবতই করছেন ওনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে আজকে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আমবাসা থেকে শান্তিনবাজার থেকে লেম্বুছড়া থেকে তেলিয়ামুড়া থেকে কুলাই থেকে এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা হকিকে ভালোবাসে হকি খেলে নিজের স্বপ্ন পূরণ করতে চায় তাদেরকে বঞ্চিত করে ত্রিপুরার একটি খেলোয়াড়ও না নিয়ে ত্রিপুরার একটি ছেলে বা মেয়েকেও না নিয়ে অন্য রাজ্যের ছেলে মেয়েদের নিয়ে খেলাচ্ছেন টাকার বিনিময়ে সার্টিফিকেট দিচ্ছেন আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী কাছে অনুরোধ জানাব প্রার্থনা জানাব এবং এই রাজ্যের ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের নিকট আমাদের আবেদন থাকবে এই অন্যায়ভাবে অর্থ লুণ্ঠন এবং এই রাজ্যের প্রকৃত খেলোয়াড়দের বঞ্চিত করে নিজের তহবিল বৃদ্ধি করা অন্যায়ভাবে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড করে চলেছে আমরা এর জন্য প্রতিবাদ জানাচ্ছি বিক্ষোভ জানাচ্ছি ত্রিপুরার দূরতম প্রান্ত থেকে ছেলে মেয়েরা এসেছে আমি মনে করি যে হকির একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য ত্রিপুরার ঐতিহ্য রক্ষার জন্য এই রূপক দেব রায়ের বিরুদ্ধে রূপক দেব রায়ের যে অন্যায় কার্যকলাপ এবং অর্থ মোক্ষমের বিরুদ্ধে আইনি কড়া আইনি পদক্ষেপ নিতে হবে তবেই এই রাজ্যের ক্রীড়া জগতে মুখ উজ্জ্বল হবে এবং ন্যাশনাল গেমসে বা দেশের বাইরে ক্রীড়াক্ষেত্রে ত্রিপুরার ঐতিহ্য রক্ষা হবে এবং আপনারা যে দেখছেন এই যে আত্মবিশ্বাসী ছেলেমেয়েরা যারা প্রকৃত অনুশীলন করে যাদের এই ত্রিপুরার ছেলেমেয়ে ত্রিপুরাতে যাদের জন্ম তাদেরকে বঞ্চিত করে এই বিষয়ে আপনারা মামলা করছেন কি থানাতে আমরা থানায় জানিয়েছি এবং আমরা
ত্রিপুরা এই যে ক্রীড়া দপ্তরকে আমরা চিঠি লিখেছি জানাবো, আর এর আগেও শ্রী রূপক দেব রায়ের বিরুদ্ধে জানানো হয়েছে, দপ্তরে জানানো, ক্রীড়া দপ্তরে জানানো হয়েছে, এবং শুনেছি পুলিশ কেসও চলছে। যাই হোক, আমরা আশা করব যে ত্রিপুরার ছেলেমেয়েদের ক্রীড়া জগতে উজ্জ্বল ভবিষ্যতের জন্য রূপক দেব রায়ের অন্যায় কার্যকলাপ এবং ফেক নকল প্লেয়ার দিয়ে খেলানো, বহিরাজ্যের প্লেয়ার দিয়ে খেলানো এবং এইভাবে অর্থ নয়ছয় করা, এর একটা সুহরা হবে এবং কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে, তবেই এই রাজ্যের ছেলেমেয়েরা তাদের প্রকৃত মেধা, তাদের যে পরিশ্রম, তাদের যে অধ্যাবসায় এবং খেলাকে ভালোবাসা এবং ত্রিপুরার সুনাম তারা উজ্জ্বল করতে পারবে। সবাইকে ধন্যবাদ। নাম? আমার নাম সুজিত ভৌমিক, আমি বিভিন্ন স্পোর্টস সংস্থার সঙ্গে যুক্ত।